الحمد لله الحمد لله على ما خصنا به من الفضل والاكرام فما زال يوالي علينا مواسم الخير والانعام ما انتهى شهر رمضان حتى اعقبه باشهر الحج الى بيته الحرام واشهد ان لا اله الا الله وحده لا شريك له في ربوبيته والوهيته واسمائه الحسنى وصفاته العظام واشهد ان محمدا عبده ورسوله افضل من صلى وصام ووقف بالمشاعر وطاف بالبيت الحرام صلى الله عليه وعلى اله واصحابه البرره الكرام وسلم تسليما كثيرا كثيرا اما بعد ايها الناس اتقوا الله تعالى واشكروه على ما شرع لكم من الشرائع العظام وما خصكم به من المواسم الكريمة التي تتوالى عليكم كل يوم وكل أسبوع وكل عام وهي شرائع تحمل لكم كل خير وتبعد عنكم كل شر أيها المسلمون أمر الله تعالى الشكر يا ضيقورتشي যিনি একের পর এক মাওয়াসমল খের এবং আওকাত মোবারাকা আমাদেরকে দিয়ে যাচ্ছেন মামাসমল খের মানে হচ্ছে অত্যন্ত উত্তম মৌসম এবং আওকাত মোবারাকা হচ্ছে বরকতময় সময় কিছুকাল আগে তিনি আমাদেরকে রামাদানের মতো একটা সুন্দর উপহার দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা এর প্রতিটা দিন প্রতিটা রাত এবং প্রতিটা ইবাদত আলহামদুলিল্লাহ আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন আমরা সেটাকে এনজয় করতে পেরেছি এবং কাজে লাগাতে পেরেছি এজন্য আল্লাহর হাজারো শুক্রিয়া সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিয়া শুক্রুলিল্লাহ আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি যিনি আমাদের মতো পাপি বান্দাদেরকে যাদের যা করা উচিত ছিল তা আসলে আমরা করি না বা করতে পারি না ইচ্ছা থাকলেও আমাদের অনেক সময় সব কিছু করা হয় না তারপর আল্লাহ অনেক মেহরবান তিনি আমাদেরকে একের পর এক সুযোগ দিয়ে যাচ্ছেন আর আহ্বান করছেন যেন আমরা সেই সুযোগটাকে কাজে লাগাই প্রিয় ভাইয়েরা সম্মানিত মুসল্লি আপনারা এই সময়টাকে একটু কাজে লাগান একটু ভেবে দেখুন এত সুযোগ আসলে হারানোটা বুদ্ধিমানের কাজ নয় আল্লাহ আলা তিনি আমাদেরকে শুধু সময় দিয়েছেন তা না বিভিন্ন প্রকার ইবাদত দিয়েছেন এবাদত কিন্তু আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য দেওয়া হয়নি বরং ইবাদত করে আমরা যেন আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি আল্লাহর প্রিয় বান্দা হতে পারি নৈকট্য অর্জন করতে পারি ইবাদতকে একটু দেখুন তাহলে কিন্তু আর করতে কষ্ট হবে না তাই না আপনি যদি সালাদ পড়েন তাহলে লক্ষ্য করুন আপনার কি মর্যাদা আল্লাহর কাছে যখন বলা হলো মোমেনরা সফল হলো তার এক নম্বর গুণী হচ্ছে আল্লা দিন আহম খাশিয়াউন তারা সালাতে অত্যন্ত মনোযোগী মনোযোগের সাথে তারা সালাত আদায় করে অমনোযোগী হয়ে না অতএব এই যে সুযোগ আল্লাহ সালাম দিলেন আসলে আমাদের মর্যাদা বৃদ্ধির জন্য তাকোয়ার লেভেল বাড়ানোর জন্য আল্লাহর প্রিয় হওয়ার জন্য এবং আল্লাহর কাছে পুরস্কার গ্রহণের জন্য সালাতের অসংখ্য ফজিলত আছে আপনারা জানেন এরপর তিনি আমাদেরকে তৃতীয় যে সুযোগটা দিলেন সেটা হলো ইতা উজ্জাকা জাকাত জাকাত একটা চমৎকার বিধান যার মাধ্যমে আল্লাহর নৈকট্য যেমন আমরা অর্জন করতে পারি পাশাপাশি এই পৃথিবীবাসীর মানুষেরও অনেক অর্থনৈতিক এবং সামাজিক উপকার হয় গরিব মানুষগুলোর অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য অর্জিত হয় মানুষ এই জাকাতের মাধ্যমে জাকাতের প্রোগ্রামের মাধ্যমে তারা সচ্ছল হওয়ার সুযোগ পায় কতটা বৈজ্ঞানিক কতটা চমৎকার বাদা ইসলামের একদিকে সামাজিক অন্যদিকে আল্লাহর এক্সক্লুসিভ ইবাদা অন্যদিকে সকল মানুষের জন্য সবচেয়ে উপকারী একটা ইবাদা আল্লাহ তালা আমাদেরকে চতুর্থ দিলেন সিয়াম ও রামাদান রামাদানের সিয়াম আমরা যেটা গত রামাদান মাসে পালন করে আসলাম প্রতি বছরই একটা করে রামাদান আমাদেরকে দেওয়া হয় আমাদের তাকোয়ার লেভেলটাকে ধরে রাখার জন্য এবং আরও উন্নত করার জন্যে মুসলিমরা আমরা আসলে তাকোয়ার লেভেলটা ধরে রাখতে পারি না প্রায় আমাদের ভুল হয়ে যায় ত্রুটি হয়ে যায় এবং আল্লাহর নির্দেশগুলো মানার ক্ষেত্রে আমাদের অবহেলা এবং নানা রকম ঘাটতি তৈরি হয় ফলে মুসলিম সমাজে নানা ধরনের অস্থিরতা তৈরি হয় অনেক সময় দেখবেন যে মনে হয় যেন চারপাশ বারাকা শূন্য এত যে টাকার প্রবাহ বিত্ত বৈভব এত যে উন্নয়ন শান্তিটা কোথায় ইনসাফটা কোথায় সামাজিক সুবিচারটা কোথায় ভালোবাসা সম্প্রীতিটা কোথায় বলেন তো এগুলো হচ্ছে আসলে বারাকা আর এই বারাকা পাওয়ার জন্য আপনার আমার ইমান এবং তাকোয়ার লেভেলটাকে একটা স্ট্যান্ডার্ডে মেনটেন করতে হবে আপনি ওই স্ট্যান্ডার্ডের নিচে চলে গেলে যেমন একজন ছাত্র ফেল করে নাম্বার পায় বটে নাম্বার পায় অনেকে ফেল করে না তাহলে তো সে পাশই করতে পারলো না আমাদের অনেক মুসলিমদের পরীক্ষা যদি আল্লাহ নেন তাহলে কয়জন যে পাশ করবো আল্লাহ ভালো জানেন অতএব ইমান এবং তাকোয়ার লেভেলটা পাস মার্কের উপর রাখতে হবে মিনিমাম এর নিচে যাওয়া যাবে না সিয়াম আমাদের জন্য সেই সুযোগটা নিয়ে এসেছে প্রিয় ভাইরা সিয়াম উপবাস ব্রত পালনের মাধ্যমে কষ্ট করার নাম নয় সিয়াম হচ্ছে ইবাদতের মাধ্যমে আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাওয়ার একটা পন্থা এবং কিয়ামুল লাইলের মাধ্যমে আল্লাহর সাথে কানেকশন তৈরির একটা পন্থা আল্লাহ সুবাহান তাল্লাহ এরপরে দিলেন কি হাজ হজকে বলা হচ্ছে জেহাদ উনফিস আল্লাহর পথে জেহাদ আল্লাহর পথে জেহাদ আল্লাহ সুবাহান তাল্লাহ তিনি জানেন তার এই প্রিয় বান্দারা সবসময় যুদ্ধ অবস্থায় থাকবে না কিন্তু জেহাদ এমন একটা চমৎকার প্রোগ্রাম ইসলামের যেটা সবসময় মুসলিম সমাজে থাকতে হবে ফলে কখনো যুদ্ধক্ষত্রের জেহাদ কখনো ইবাদতের মাধ্যমে আপনি জেহাদ পালন করবেন এবং সেটা হলো আল হাজ ফরিদ আতুল হাজ হজের এই ফরজ কাজ আল্লাহ সুবহান ও হজের জন্য কিছু মাস দিয়েছেন আজকে সেটা নিয়ে আমরা কথা বলবো এ মাসের ফজিলাতটা কি। কেন আল্লাহ সুবান আমাদেরকে এ মাসগুলো দিলেন কি তিনি চান এ মাসের মেইন প্রোগ্রাম হাজ কিন্তু এর সাথে বেশ কিছু আদাব আখলাক এবং বেশ কিছু সামাজিক নিয়মকানুন আমাদেরকে পালন করতে হবে কি সেটা আমরা সেটাও আজকে সংক্ষেপে আলোচনা করবো আল্লাহ সুবহান আলা আল হাজ এই নামে একটা সুরাই তিনি দিয়ে দিয়েছেন নাজেল করেছেন আমাদের প্রিয় রসুল্লা সাল্লা সাল্লামের উপর এবং তার মাধ্যমে উম্মার কাছে হজের ঘোষণা তিনি পৌঁছে দিয়েছেন প্রথম হজের ঘোষণাতে ঘোষণা তিনি দিতে বলেছিলেন ইব্রাহিম সালামকে এবং সেই কথাটাও আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন ইব্রাহিম সালামকে হজের ঘোষণা দেওয়ার যে নির্দেশ তিনি জারি করেছিলেন সুর আল হাজের সাতাশ আটাশ উনত্রিশ নম্বর আয়াতে সে কথাটা তিনি বলেছেন বলেছেন ও ওন ফিন وعلى كل ضامر يأتينا من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق كي تشمتكر اكتا خشونا مده হজের ঘোষণা করে দাও তারা তোমাদের কাছে তারা তোমার কাছে পদব্রজে আসবে অর্থাৎ পায়ে হেঁটে আসবে আর আসবে ক্ষীণকায় উটের পিঠে চড়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যেন উদ্দেশ্যটা তিনি বলে দিচ্ছেন যেন তারা প্রত্যক্ষ করে তাদের সকল কল্যাণ দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণে হজের মধ্যে এসে দুনিয়া এবং আখিরাতের কল্যাণটা কি এটা সুযোগ আসলে আমরা ইনশাআল্লাহ হজের কল্যাণ বর্ণনা করার সময় হজের যে বেনিফিট জাগতিক বেনিফিট এবং পারলৌকিক বেনিফিট সেক্ষেত্রে আমরা আলোচনা করব। আজকে হয়তো সেই সুযোগটা হবে না আরেকটা উদ্দেশ্য আছে হজের এই মহান দিনগুলোতে যেন তারা আল্লাহর নাম স্মরণ করে নির্দিষ্ট কয়েকটা দিনে নির্দিষ্ট কয়েকটা দিন এখানে আয়াম মালুমাত আছে আয়ামু দুদাত আছে হজের এই যে নির্দিষ্ট দিনগুলো এক জায়গায় বোঝানো হয়েছে জেলহাজ মাসের প্রথম দশ দিন এটা এখনই আপনাদেরকে আমি বলে দিচ্ছি যদিও এখন সাউওয়াল চলছে এরপরে জেলকাত এরপরে জেলহাজ সে আরেকটা মোবারক দিন পৃথিবীর শ্রেষ্ঠ দশটা দিন হারাবেন না নষ্ট করবেন না কাজে লাগাবেন আর কোথাও বোঝানো হয়েছে আয়ামুতরিক দশ তারিখের পরে যে তিন দিন এগারো বারো এবং তেরো তারিখ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তাহলে সকল মুসলিমের উপর কর্তব্য হল তারা হজের এই প্রথম দশ দিন এক থেকে দশ তারিখ এবং তারপর আইয়ামুত্তশরিক এগারো বারো তেরো আল্লাহর নামকে স্মরণ করবে তারা আল্লাহ একবার ধ্বনিতে মুখরিত করে তুলবে আসমান এবং জমিন সে কথাই এখানে বলা হচ্ছে কেন তার আল্লাহর নাম স্মরণ করবে আলামা রাজা কাহমেম বাহিম তিল আম কারণ আল্লাহ তালা তাদেরকে গবাদি পশুর রিজিক দিয়েছেন তাদেরকে ওট গরু এবং ছাগল কোরবানির তাদেরকে অনুমতি দিয়েছেন এবং ঈদ উল আজহাতে যেমন তারা কোরবানি করে তেমনি আল্লাহর মেহমান হিসাবে যারা হজে যায় তারা হাদি কোরবানি করে তারা হাদি কোরবানি করে ফলে সবারই যে হাজি এবং যে হাজি নয় সবারই উচিত হচ্ছে এই দিনগুলোতে আল্লাহকে স্মরণ করা এরপর আল্লাহ তাল্লা বলছেন তিনি যেহেতু রিজিক দিয়েছেন অতএব তোমরা তাঁর সেই রিজিক থেকে ভক্ষণ করো এবং শুধু নিজেরা ভক্ষণ করলে হবে না ও আত এমল বা এসাল ফকির তোমরা ফকির মিসকিন যারা দরিদ্র এবং হত দরিদ্র তাদের কথা ভুলে যেও না তাদেরকেও তোমরা খাওয়াবা আমার মনে হয় এই কথা থেকে বোঝা গেল যে কোরবানির গোষ্ঠটা যদি আমরা এক দুই দিন তিন দিনের মধ্যে শেষ করে ফেলতে পারি ভালো এবং সেটা শেষ করা সম্ভব যদি গরিব মিসকিনকে আমরা খাওয়াই আর যদি নিজেরা ফ্রিজে রেখে দেয় অনেক দিন খেতে পারবো কিন্তু আমাদের গরিব ভাইয়েরা দরিদ্র ভাই বোনেরা বঞ্চিত হবে অতএব কোরআনের এই নির্দেশের স্পিরিটটা হচ্ছে আপনি এটা বন্টন করবেন বেশিরভাগ আমরা তিন ভাগ করি তার দলিলও আছে কেরামের আমলের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বলও সেটাকে রিকমেন্ড করেছেন কিন্তু রসুলসাল্লা সাল্লাম দেখেন প্রথম দিকে তিন দিন কোরবা বেশি তিন দিনের বেশি কোরবানির ঘোষ রাখাটা হারাম করে দিয়েছিলেন তারপরে তিনি যখন দেখলেন যে হ্যাঁ সবাই এখন পাচ্ছে কেউ বঞ্চিত হচ্ছে না তখন তিনি বললেন ঠিক আছে এখন তোমরা তিন দিনের বেশিও এটা কি স্টকে রাখতে পারো তাহলে তিন দিনের বেশি কত দিন যতদিন ইচ্ছা তাহলে কি আমরা সুযোগ পেয়ে গেলাম আমরা কোরবানির গোষ অধিক হারে কোরবানি করে নিজেরা রেখে দেবো না এটা স্পিরিট না এটা একটা অনুমতি মাত্র ইসলাম তো একটা ব্যালেন্স রক্ষা করে ইসলাম মানুষকে আসলে কঠিন অবস্থায় ফেলে দেয় না আপনি যে কোরবানি করলেন যদি বাধ্য করা হয় চিরদিনের জন্য যে তিন দিনের বেশি রাখতে পারবে না অথচ আমার ইচ্ছা করছে এক সপ্তাহ পরে আমি একটু দেখে যদি খেতে পারতাম তাই না অতএব আমাদের সে মনোবৃত্তির উপরে ইসলাম নজর রেখেছে প্রথম দিকে নিশ্চিত করার জন্য যে সবাই যাতে পেয়ে যায় সেটা যখন নিশ্চিত হলো এখন আপনি আরও অধিক দিন রাখতে পারবেন কিন্তু স্পিরিটটা হচ্ছে আসলে এই সমাজের সকল মানুষকে কোরবানির গোশ খাইয়ে আপনি তাদেরকে খুশি রাখবেন তাদেরকে আপনার আপনজনের মতো প্রিয় ভাইয়ের মতো প্রিয় বোনের মতো তাদেরকে স্নেহমতা দেবেন এরপর বলা হচ্ছে এরপর যেন তারা তাদের ময়লাকে পরিষ্কার করে এবং তারা তাদের মানতকে পূর্ণ করে এবং যেন তারা বায়তুল্লার তাওয়াফ করে বায়তুল্লাহ তফ করে এখানে তফুল ইফাদাত এফাদার কথা হজের তফের কথা বলা হচ্ছে আর এহরাম থেকে হালাল হওয়ার পরে যেন তার শরীরের যা কিছু আছে নখ চুল যেটা পরিষ্কার করা দরকার সেটা পরিষ্কার করে আর মানতের কথাটাও এসছে অনেকেই হয়তো বিভিন্ন মানত করে ফেলেন সেই মানতটা পূর্ণ করাটা ফরজ যদি মানতটা ইবাদতমূলক হয়ে থাকে খারাপ কাজের মানত পূর্ণ করাটা হারাম ওটা করা যাবে না মানতটা দুরকম একটা মাকরুহ একটা জায়জ মাক্রু হচ্ছে শর্ত সাপেক্ষে মানত করা যে আল্লাহ যদি এমনটা করো তাহলে আমি দুরাকাত নফল নামাজ পড়ব একশো টাকা সাদাকা করব এটা মাক্রু কারণ আপনি আল্লাহর উপর শর্ত করছেন অথচ আল্লাহ কিন্তু বিনা শর্তে আপনাকে নিয়ামত দিয়েছে আল্লাহ আল্লাহ একবার আর আরেকটা হচ্ছে আপনি এমনিতে মানত করলেন আল্লাহ আমি মানত করলাম তোমার নামে একটা কোরবানি করব করে দেবেন এটা কিন্তু না জায়েজ না এটা মাক্রু অনা আচ্ছা হজের মাসগুলো নিয়ে কি আল্লাহ তালা কোরআনে কোনো কথা বলেছেন উত্তর হচ্ছে হ্যাঁ বলেছেন যেমন সুরাতুল বাকার একশো সাতানব্বই নম্বর আয়তে তিনি বলছেন আল হাজুমাত হজ হচ্ছে নির্দিষ্ট কয়েকটা মাস মাসা হাজ অতএব এই দিনগুলোতে এই নির্দিষ্ট মাসগুলোতে যারা হজের নিয়ত করবে ফারাদা মানি এখানে নিয়ত করা ফান ফদা ফি হিন্দাল হাজ্জা আই ফামান্দাল হাজ্জা ফালা রাফাতা কোনো অশ্লীল কথা কাজে লিপ্ত হওয়া যাবে না তাহলে কি অন্য সময় করা যাবে মানে হজের মাসগুলো বাদ দিয়ে অন্য সময় অশ্লীল কথা কাজে লিপ্ত হওয়া যাবে এখানে যারা আরবি উস্লুপটা জানেন তারা বুঝবেন যে এখানে ফালা লা লা লেনাফিলজেস মানে কোনো ধরনের অশ্লীলতার কোনো সুযোগ অন্য সময় অসতর্ক থাকলে মানুষ করেও ফেলতে পারে কিন্তু আপনার আমার কানকে উৎকীর্ণ করে যেন আমরা শুনি বুঝি সেভাবে বলা হচ্ছে ফাইলারাফাত কোনোভাবে আপনি সতর্ক থাকতে হবে চূড়ান্ত সতর্ক যেহেতু এগুলো পবিত্র মাস হজের মাস আল্লাহর নৈকট্য অর্জনের জন্য স্পেশাল মাস এবং এই মাসের মধ্যেই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দিনগুলো উত্তম দিনগুলো রয়েছে অতএব এই মাসের মধ্যে আপনারা কখনই কোনো অশ্লীল কথা কাজে লিপ্ত হবেন না আসলে সেটাই বলা হচ্ছে অন্য মাসগুলোতেও এগুলো নিষিদ্ধ কিন্তু এই মাসে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে ওলা ফুসুক ফুসুক মানে হচ্ছে ফুজুর এবং আসিয়ান অবাধ্য হওয়া আল্লাহর পাপ করা তাহলে এই মাসগুলোর মধ্যে কোনো পাপ করাও চলবে না ওলা জিদা ফিল হাজ কোনো ঝগড়াঝাটিও চলবে না এখন কেউ যদি বলেন যে যে হজে নিয়ত করবে তার জন্য এগুলো আমরা যারা হজে নিয়ত করছি না আমরা ঝগড়াও করব পাপও করব সবই করব। এইটা বোঝার কোনো অবকাশ নেই হ্যাঁ এই নির্দেশটা স্পেশাল ফর হজ্জাজ হজ্জাজদের জন্য একটা স্পেশাল নির্দেশনা কিন্তু মাসগুলো যেহেতু হজের মাস অতএব আমাদের যারা আমরা নন হাজি তাদেরকেও সতর্ক থাকতে হবে দেখেন পৃথিবীর শ্রেষ্ঠ দশ রাত্রির যে ফজিলা এটা কি হাজিদের জন্য খাস এটা সকল মানুষের জন্য হাজি নন হাজি বরং নন হাজিদের জন্য আরও কিছু রিপ্লেসমেন্ট আল্লাহ সাল্লাম করে দিয়েছেন যেমন আরাফার দিনের সিয়াম হাজিরা সেদিন সিয়াম রাখবে না এরকম বিভিন্ন সুযোগ তিনি করে দিয়েছেন এগুলো সবই আশরুল হাজ বা হজের মাসগুলোর ফজিলত এবং এরপর আল্লাহ তালা বলছেন ওমতিন খৈরিনিয়া আল্লাহুল্লাহ তোমরা যত ভালো কাজই করো না কেন আল্লাহ সেটা জানেন যে ভালো কাজগুলো তোমরা করো গোপনে প্রকাশ্যে আল্লাহ সেটা জানেন আমাদের অনেকেই ভালো কাজ করে মানুষের কাছে দেখানোর জন্য ট্রাই করে বা নিজেও বলে ফেলে যে দেখেন আমি তো তেমন আমল করতে পারি না তাহার নামাজটা পড়ি কেউ কেউ দেখলাম যে বলার সময় কত টাকা জাকাত দিলেন কত লাখ টাকা বা কোটি টাকা সেটাও বলে ফেলেন এটা কি বলাটা খুব জরুরি আপনাদের জন্য বলেন তো আল্লাহ মানে অন্য দ্বারা বললে আল্লাহর বিরুদ্ধে সাক্ষী রাখলেন নাকি তাহলে যত গোপন রাখা যায় আপনার ভালো আমলগুলোকে যত গোপন রাখা যায় ততই এটা আপনার এখলাসের প্রমাণ এটা যে আল্লাহর জন্য করলেন সেটার প্রমাণ আর যত প্রকাশ করবেন তত সেটা এখলাস বিরোধী হবে কারণ আপনার অজান্তে এটা আপনাকে রিয়ার দিকে ঠেলে দেবে আর রিয়া মানুষের আমলকে বাতিল করে দেয় অতএব মনে রাখবেন আপনি অতি সংগোপনীয় যদি ভালো কোনো কাজ করেন আল্লাহর এলেম থেকে সেটা কখনো গোপন থাকে না এবং নিশ্চিত আপনি আল্লাহর কাছে তার রিমোনারেশান তার রিওয়ার্ড তার সবটা পাবেনি সামাইয়া আমাল মিসকাল খাইয়া রা অমাইয়া আমাল মিসকাল রাইয়ারা যে বিন্দু অ্যাটম পরিমাণ যদি কোনো ভালো কাজ করে সে তা দেখতে পাবে এবং যদি সে কোনো অ্যাটম পরিমাণ মন্দ কাজ করে তাহলেও সে দেখতে পারে ওয়াতু অতএব আল্লাহ বলছেন আর তোমরা পাথে অর্জন করো পাথেও সংগ্রহ করো ফাইন খায় রাজি তাকুয়া আপনি হয়তো বলবেন কি পাথে অর্জন করবেন আল্লাহ এখানে বলে দিলেন পাথেও অনেক আছে উত্তম পাথে হচ্ছে তাকোয়া উত্তম পাথে হচ্ছে তাকোয়া অতএব আমাদের কি অর্জন করা উচিত তাকোয়া অর্জন করা উচিত হজের মাধ্যমে তাকোয়া সিয়ামের মাধ্যমে তাকোয়া সালাতের মাধ্যমে তাকোয়া কোরবানির মাধ্যমে তাকোয়া সদাকার মাধ্যমে তাকোয়া জাকাতের মাধ্যমে তাকোয়া আল্লাহর নির্দেশ মানার মাধ্যমে তাকোয়া রেসুল্লাহ সাল্লাহ করার মাধ্যমে তাকোয়া সহি হাদিস অনুসরণের মাধ্যমে তাকোয়া আমাদের ফোকাস হবে কি তাহলে তাকোয়া জীবনের যত ভালো কাজ আমরা করব। উদ্দেশ্য একটাই যেন এটা আমার তাকোয়ার ভ্যালুকে আরও উচ্চকিত করে তাকোয়ার লেভেলটাকে ডাউন না আরও উপরে নিয়ে যায় মনে রাখবেন আপনার তাকোয়া যত বাড়বে আপনার পজিশন তত বাড়বে আপনার তাকোয়া যত বাড়বে আপনি ততই আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন বিপরীতে এটাও মনে রাখবেন আপনার তাকোয়া যত কমবে আল্লাহর কাছে আপনার পজিশন তত কমবে আপনার তাকোয়া যত কমবে আপনার রিওয়ার্ডও তত কমবে এবং আপনার তাকুয়া যত কমবে ততই আপনি বেশি ঝুঁকিতে পড়ে যাবেন আপনি পাপে সম্পৃক্ত হয়ে যেতে পারেন আপনি আরও রকম ঘাটতিতে পড়ে যেতে পারেন অতএব প্রত্যেক মুসলিমের ফোকাস হতে হবে যে তারা তাকুয়া অবলম্বন করবে তাকোয়ার বাইরে তারা যাবে যাবে না এবং তাদের প্রত্যেকটা আমলে সলেহের মূল ফোকাস মূল লক্ষ্য মূল উদ্দেশ্য হবে তাকোয়ার লেভেলটাকে বাড়ানো এই জন্য আল্লাহ তালা দেখেন মনে হচ্ছে আল কোরআনের সবচেয়ে বেশি যে ওয়াজটা করেছেন সেটা হচ্ছে তাকোয়া আর যে কোনো পরিভাষা তিনি বহুবার বলেছেন অন্য অন্য পরিভাষাগুলো ইমান ইসলাম আর অন্য অন্য সকল কিছু সালাত জাকাত কিন্তু তাকোয়ার আলোচনা আল্লাহ সুমান তালা এত বেশি করেছেন আমি অনেকবারই এটা মোটামুটি হিসেব করে একদম পূর্ণাঙ্গ না হলেও হিসেব করে দেখেছি যে শুধু তাকোয়ার আয়াতগুলো যদি আপনি তেলাওয়াত করেন তাতেও দুই থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগবে তাহলে কি পরিমাণ তাকোয়ার আলোচনা করেছেন কারণ তাকোয়া ইমানের পরই আমাদের জীবনের মূল ফোকাস তাকোয়া একটা রক্ষা কবচ একটা চমৎকার প্রোগ্রাম একটা সুন্দর সফটওয়্যারের মতো যেটা আপনার চারিদিকে একটা শিল্ড তৈরি করবে একটা বুহ তৈরি করবে আপনাকে পাপ থেকে বাঁচানোর জন্য অতএব আমাদের সার্বিক সব কাজের ফোকাস হবে তাকুয়া আচ্ছা এরপর আল্লাহ তালা বলছেন কুনিয়া ইয়া বাপ হে মানদার লোকেরা হে হে বুদ্ধিমান লোকেরা তোমরা আমাকে ভয় করো তোমরা আমার তাকোয়া অবলম্বন করো ওয়াত্তা ইয়া অলিল আলবাব দেখেন এই কথার দ্বারা আল্লাহ কী বোঝাতে চাইলেন বোঝাতে চাইলেন বুদ্ধিমানেরাই মোত্তাকি হয় যার বুদ্ধি কম যে বুদ্ধিটা কাজে লাগাতে পারল না সেই আসলে তাকোয়াকে অবহেলা করল তাকোয়াকে ইগনোর করলো সে মোত্তাকি হতে পারলো না যে কোনো কারণেই হোক অতএব আমরা আপনাদেরকে বলবো যে আসুন আমরা মোত্তাকি হই এবং আপনি দেখেছেন যে খোদবাতুল হাজার মধ্যে যে তিনটা আয়াত পড়ি আমরা ওটা কিন্তু তাকোয়ার আয়াত ইয়া ইউহাল্লা দিন আমান উত্তাকুল্লাহ হাক্কা চোকা আছে তারপরে হচ্ছে ইয়া ইউহান্নাস চকু রব্বা কুমুল্লা দিন খলা কাকুমিনা এবং তারপরে ইয়া ইউহাল্লা দিন আমান উত্তাকুল্লাহ ওয়াকুল ও কাউলান সাদিদা আর আরেকটা আয়তে আল্লাহ তালা বলেন ইন্নামা ইয়া তাকাব্বাল্লাহ মিরাল মুত্তাকিন আল্লাহ তালা শুধু মুত্তাকিনদের আমলই কবুল করেন আই লা ইয়া তাকাব্বাল্লাহ মিনাল আলমত্তাক আল্লা মোত্তাকি ছাড়া আর কারো আমল কবুল করেন না কারণ অন্যরা কিন্তু আসলে তার যে এটিকেস যে নির্দেশনা ইসলাম দিয়েছে সেটাকে মেনটেন করে না যার নেই সে নির্লজ্জ এবং পাপের যে কোনো কাজ সে করতে পারে ফলে মানে অবজারভেশনের পরে দেখা যায় যে মোত্তাকিরাই নিজেকে হেফাজতে রাখতে পারে মোত্তাকিরাই পুণ্যের কাজটা ঠিক মতো করতে পারে মোত্তাকিরাই পাপ থেকে নিজেকে রক্ষা করতে পারে তাহলে মোত্তাকি তো আল্লাহর কাছে কাবুলিয়াত পাবে অন্যরা আসলে কাবুলিয়াত পায় না দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে হজের প্রস্তুতি হজের প্রস্তুতি এটাও দীর্ঘ একটা আলোচনা আমরা একটু সংক্ষেপ করব যারা এবছর হজ করতে যাচ্ছেন বা ভবিষ্যতে হজ করবেন তাদের শারীরিক মানসিক কিছু প্রস্তুতি লাগবে প্রথমত হজের ফজিলত সম্পর্কে আপনাদের জানতে হবে হজের হুকুম আহকামগুলো জানতে হবে পাশাপাশি আপনার ফিজিক্যাল যে প্রস্তুতিগুলো তার মধ্যে হচ্ছে হালাল ইনকাম তাহলে হজের প্রস্তুতিটা কিন্তু এখন না আরও এক থেকে শুরু হয়ে গেছে কারণ আপনি রেজিস্ট্রেশনের জন্য প্রি রেজিস্ট্রেশনের জন্য টাকা জমা দিয়েছেন ওটা কিন্তু ঘুষের টাকা চলবে না ওটা চুরির টাকায়ও চলবে না আপনার ইনকামের মধ্যে যদি অবৈধ কোনো কিছু আছে বলে আপনি জানেন আমার ধারণা প্রত্যেক মানুষ এটা কোনো মুফতির কাছে যেতে হবে না কোনো কোরআন শূন্য হবে না তার ইনকামের মধ্যে কয়টা টাকা বা কোন কোন ইনকাম হারাম এটা সে জানে কারণ কমন সেন্সে যেই ইনকামগুলোকে অশিষ্ট এবং ইনডিসেন্ট খারাপ ইনকাম বলে সে চিহ্নিত করে সেগুলো সব ইসলামে না চাইস চুরি করে ছিনতাই করে ছলে বলে কৌশলে মানুষকে ঠকিয়ে প্রতারণা করে ভেজাল মিশিয়ে তাই না মিথ্যার উপর ভিত্তি করে যত ইনকাম এবং সুদের ভিত্তিতে ঘুষের ভিত্তিতে হ্যাঁ এমন কোনো ট্রানজেকশান যেটা ইসলাম অ্যালাউ করে না অথবা হারাম জিনিস বিক্রি করে যেমন সিগারেট বিক্রি করে বিড়ি বিক্রি করে নেশাজাত জিনিস বিক্রি করে সুকরজাত জিনিস বিক্রি করে হারাম বিক্রি করে যত ইনকাম করবেন এগুলো হলো হারাম ইনকাম তাহলে এই ইনকাম দিয়ে আপনি প্রি রেজিস্ট্রেশন করলে করতে পারেন সেটা কি আর কেউ জিজ্ঞেস করবে কিন্তু আপনার হজটা শুরু থেকেই আপনি প্রশ্নবিদ্ধ করে ফেললেন আল্লাহর কাছে কী জবাব দিবেন যে আপনি হারাম ইনকাম নিয়ে রেজিস্ট্রেশন করলে এর পরবর্তীতে যত টাকা জমা দিচ্ছেন এগুলো সবই আপনার হালাল হতে হবে শুরুটাও হালাল হতে হবে পরেরটাও হালাল হতে হবে আর এরপর আপনি যে টাকাটা সাথে নিয়ে যাবেন ওখানে কিছু খরচ করার জন্য খাওয়ার জন্য বাজার করার জন্য সেটা কি হারাম হলে চলবে সেটা উপরে ইনকাম থেকে দিলে চলবে না সেটাও সম্পূর্ণ হালাল হতে হবে অতএব আপনি হজ করার আগে হজটা কবুল হওয়ার চিন্তা করবেন এবং সেই জন্য আপনার এই জাগতিক প্রস্তুতিটা লাগবে এটা একটা দ্বিতীয় হচ্ছে আপনি শারীরিকভাবে সুস্থ হওয়া ইসলাম সুস্থ হওয়ার শর্ত এই জন্যও করেছে যে অসুস্থ যারা সে যদি টাকা থাকে এবং অসুস্থ তাহলে তার উপর হজ ফরজ হবে না কিন্তু যদি টাকাও থাকে সুস্থও থাকে তাহলে হজ ফরজ হবে এরপরে যদি অসুস্থ হয়ে যায় এবছর হজ না করার কারণে তাহলে হজের ফরজিয়াত বাতিল হবে না এই জন্য আপনাদেরকে বলবো যেই বছর আপনার উপর হজ ফরজ হয়েছে প্রথম বছরই হজ করুন আমাদের বাংলাদেশের হাজিদের অধিকাংশই আমরা দেখি বয়স্ক ইন্দোনেশিয়া মালয়েশিয়ার হাজিরাও প্রায় এক লক্ষের উপরে যায় কখনও দুই আড়াই লাখ কিন্তু ওদের অধিকাংশ হলো জওয়ান যুবক আমি শুনেছি ওদের দেশে সাধারণত বিয়ের আগে তারা একবার হজটা করে নেয় এটা ভালো আমাদের দেশের লোকেরা মৃত্যুর আগে পাপমুক্ত হওয়ার চিন্তা করে ওরা বিবাহের আগে পাপমুক্ত হওয়ার চিন্তা করে আলহামদুলিল্লাহ এটা খুব ভালো আমি আমাদের তরুণদেরকেও বলবো তোমরাও বিবাহের আগে পাপমুক্ত হওয়ার চিন্তা বিবাহ একটা বড় রেসপন্সিবিলিটি বিবাহটা আল্লাহতালা করতে বলেছেন যাতে এহসান এহসান মানে বুঝেন ইজ্জত আব্রুটাকে যেন আমরা নিখুত রাখতে পারি যেন কোনো ধরনের জেনা বিচারে কেউ লিপ্ত না হয় এটা বিবাহের অন্যতম উদ্দেশ্য আর যদি আপনি হজমরা করেন তরুণরা তাহলে সেটা কিন্তু চমৎকার হয় এই যারা বয়স্ক আছেন বাবা চাচা টাইপের আপনাদের সবাইকে বলবো আপনাদের সন্তানদেরকে একটু হজ পাঠাবে তাদের একটা চমৎকার মাইন্ডসেটিং হবে আল্লাহর ঘরের সামনে গিয়ে যদি সে একটু চোখের পানি ফেলতে পারে আল্লাহ একবার তাহলে সে একটা সৎ সন্তান হবে আর মনে রাখবেন সৎ সন্তান শুধু আপনার জন্য নয় আমাদের এই জনপদের জন্য মুসলিম জন্য এ দেশের জন্য সে সম্পদ এ দেশের জন্য সে সম্পদ হজ অমরাই প্রোগ্রাম পৃথিবীর মানব সম্পদ তৈরি করে এটা মনে রাখবেন যারা হজমরা করার জন্য ডিসকারেজ করছেন অনুৎসাহিত করছেন বলছেন টাকা খরচ আসলে ওদের ফোকাসটা ভিন্ন ওরা ইসলাম থেকে মানুষকে দূরে সরানোর জন্য নানা ফন্দি করে তা আমাদের ফোকাস হচ্ছে দেখেন প্রতি হজে মানুষ নিষ্পাপ হয় না বলেন তো রসুলাম কি বলেছেন মান সুকরাজ যে হজ করল হজের মধ্যে পাপ করলো না অশ্লীল কোনো কথা কাজে লিপ্ত হলো না সে তার মা তাকে যেমনটি নিষ্পাপ রূপে প্রসব করেছিল তেমনি ভাবে সে ফিরে আসলো ভালো এ সালাম আল্লাহ আকবর পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হলো নিষ্পাপ মানুষেরা মনে রাখবেন সে যদি ইউনিভার্সিটি কোনো ডিগ্রি নাও থাকে তাহলে ইউনিভার্সিটির ডিগ্রিওয়ালা পাপি মানুষের চাইতে এই লোকটা অনেক বড় সম্পদ মনে রাখবেন আজকাল তো অনেক শিক্ষিত মানুষেরা অনেক বড় দুর্নীতিবাজ আমরা দেখি তাহলে দুর্নীতিবাজ শিক্ষিতের চাইতে অশিক্ষিত সৎ মানুষ অনেক ভালো ভালো কিনা বলেন এটা মনে রাখতে হবে এই জন্য ইসলাম আমি বারবার তাকুয়ার কথা বলছিলাম দেখেন সে আয়ারটাও আপনারা জানেন ইসলাম বলেছে তাকোয়ার মাধ্যমেই মানুষের মানটা নির্ধিত হয় তাকুয়া ইজ অনলি ওয়ান স্ট্যান্ডার্ড একমাত্র স্ট্যান্ডার্ড একমাত্র মাপকাঠি যেটা দিয়ে মানুষের শ্রেষ্ঠত্ব যাচাই করা হয় কে বলেছেন বলেন তো তা বলেছেন ইন আক্রম দল্লাহি আকুম নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকুয়া বা সুভান আল্লাহ সুভান আল্লাহ ভাইরা তাহলে হজের প্রস্তুতির মধ্যে হালাল ইনকামটা খুব জরুরি আর শরীর স্বাস্থ্য ঠিক রাখার ব্যাপারে এটাও একটা প্রস্তুতিমূলক বিষয় আল্লাহ যেহেতু আপনাকে সুস্থ রেখেছেন তাহলে আর কটা দিন আপনাকে প্ল্যান করতে হবে যাতে আপনি সুস্থ থাকেন সুস্থ মতো হজটা পালন করে আসতে পারেন আমাদের চোখের সামনে অনেক হাজিকে আমরা দেখেছি সেখানে যাওয়ার পরই আর তার হজ করা হলো না হয়তো হসপিটালেকে আটকে দিয়েছেন অথবা কিছু একটা অকারেন্স হয়েছে তিনি আর হজটা ঠিক মতো পালন করতে পারেননি তাদের ব্যাপারে কি ফয়সালা ইসলামের ফয়সালা সুন্দর যদি তার নিজের কোনো দোষটা থাকে আল্লাহ তালা তাকে হজ করেছেন বলেই গণ্য করবেন কিন্তু কথা হচ্ছে আমি কি সেই একটা অনিশ্চিতার উপর প্ল্যান করবো নাকি আমি প্ল্যান করব যে আমার হজটা যাতে সুন্দর মতো হয় যারা মহিলা আছেন তারা তাদের স্বামী অথবা মাহারামের সাথে হজে যাবেন আর অন্য কোনো চেষ্টা করবেন না মাহারাম অথবা স্বামীর সাথে হজের প্ল্যান করুন অনেকেই দেখলাম যে নানা ফোন দিয়ে নিয়ে নানা ফতোয়া নিয়ে আসেন মনে হয় যেন আমার আমাদের উপর এখন নাজেল হয় মনে হয় যেন আমি বলে দিলেই জায়জ হয়ে যাবে নৌ সবসময় ফোকাসটা যেন থাকে হয় কর আর নয় শোন না এ দুটোর বাইরে যেন আমরা না যাই অন্তত ইবাদতের ক্ষেত্রে দুনিয়ার কাজে ভুল হলে আল্লাহর কাছে মাপ চাইবেন কিন্তু ইবাদতের কাজেও কেন ভুল হবে বলেন তো ইবাদতের সমস্ত প্রোগ্রাম সমস্ত নিয়ম কানুন আল্লাহ তালা বর্ণনা করেছেন না এবং তারা সুলল্লা সাল্লা সাল্লাম সব বর্ণনা করেছেন অতএব এই জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে প্রস্তুতির আরও অনেক বিষয় আছে আমি আর দু একটা কথা বলবো এক্ষেত্রে সেটা হচ্ছে যাদের মেডিকেল কোনো প্রবলেম থাকে তারা তাদের ঔষধপত্র সাথে নেবেন এবং আপনার প্রয়োজনীয় জিনিসগুলো সাথে নেবেন যাতে প্রায় এক মাস থেকে দেড় মাস অবস্থানের সময় আপনি একটু ভালো থাকতে পারেন প্রয়োজনীয় পরামর্শ নেবেন হজের ট্রেনিংটাও আপনি করতে পারেন অনেকেই সুন্দর সুন্দর হজের ট্রেনিং করিয়ে থাকে আপনারা যে কোনো একটা নির্ভরযোগ্য স্কলারদের আন্ডারে আপনি হজের একটা ট্রেনিং নেবেন এবং সবচেয়ে সুন্দর ট্রেনিং হচ্ছে যেখানে হজের সকল মাসাইল আলোচিত হয় পাশাপাশি ম্যানেজমেন্টের কিছু ইস্যু আলোচনা হয় আমাদের তাইবা একাডেমির কথা আপনারা জানেন আমরা আগামী চার তারিখে একটা ট্রেনিং করাবো যে কেউ ইচ্ছা করলে সেখানে অংশগ্রহণ করতে পারেন দিনব্যাপী হজের ট্রেনিংটা যদি নিখুঁত হয় তাহলে আপনার হজটা কোয়ালিটি সম্পন্ন হবে একজন লোক হজের হুকুম সম্পর্কে জানে না হজ করলো দেখবেন যে সে প্রত্যেকটা জায়গায় ভুল করবে সমস্যা হবে না সমস্যা হবে মনে রাখবেন ভালো ছাত্র হওয়ার জন্য কোয়ালিটি পড়াশোনা লাগবে আবার কোয়ালিটি পরিবেশও লাগবে এই যে এখন প্রচণ্ড গরম পড়ছে যদি আপনি একটা পাখাও না রাখেন তাহলে দেখবেন যে এই প্রচণ্ড গরমে পড়া পড়ালেখাতে মন বসবে না এই জন্য ইবাদতের পরিবেশ লাগবে আপনার ম্যানেজমেন্টেরও কিছু নিয়মকানুন জানতে হবে যাতে আপনি কোনো হয়রানির শিকার না হন আগে থেকে জানলে এয়ারপোর্টে কি করবেন দেখেন অনেকে ও এয়ারপোর্টে সালাতেও ডিজাস্টার করে ফেলে যে আপনি যে এখন ঢাকা থেকে আসরের পরে উঠলেন বা জোহরের পরে উঠলেন তাহলে সালাডগুলো কিভাবে পড়বেন এটা একটা ম্যানেজমেন্টেরও ব্যাপার আবার ইবাদতেরও নির্দেশনা দুটোই দুটোর মধ্যে ম্যানেজ করতে হবে কোথায় সালাডটা পড়বেন মাগরিব এবং আসর কি একসাথে জমা করা যায় মাগরিব এবং আসর জমা করা যায় না জোহর এবং আসর একসাথে জমা করা যায় অথবা মাগরিব এবং এশা তাহলে এখানে আপনাকে একদিকে যেমন শরিয়ার নির্দেশগুলো মাথায় রাখতে হবে ঠিক তেমনি তাহলে জোহরাসরটা কোথায় পড়বেন কিভাবে পড়বেন আর পেশাটা কোথায় কিভাবে পড়বেন তাই না এই টেকনিকগুলো জানতে হবে এগুলো খুবই সাধারণ জিনিস কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের হাজি সাহেবরা এই ম্যানেজমেন্টের ইস্যুগুলো না জানার কারণেও তারা ভুল করে বসেন তাহলে একটা প্রপার সুন্দর একটা ট্রেনিং যদি নেন তাহলে প্রস্তুতিটা আপনার জন্য সহজ হয়ে যাবে আমি এই খোদ বায় দাঁড়িয়ে তো ডিটেলসটা বলতে পারবো না যেটা সাত ঘন্টায় আলোচিত হবে সেটা কি মাত্র পনেরো মিনিটে বলা যায় বলা যায় না আমি সংক্ষেপে শুধু এতটুকুই বললাম তাহলে ট্রেনিংয়ের মাধ্যমে আপনার প্রস্তুতি হয়ে যাবে আর আপনি মাইন্ডসেটটা করবেন যে এই হজটা যেন আপনার জীবনের মড় ঘুরিয়ে দেয় এই হজটা যেন আপনাকে নিষ্পাপ করে দেয় এই হজটা থেকে ফিরে এসে যেন আপনি আল্লাহর একজন ভালো বান্দা হয়ে যেতে পারেন এই টার্গেটটা কি নেওয়া যাবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে আপনার কোয়ালিটি হজ হবে যে কোনো কাজের টার্গেট যদি হয় মহান এবং আল্লাহর নৈকট্য পাওয়া এবং আল্লাহর ইবাদতকে প্রপারলি করা মনে রাখবেন আপনার সেই ইবাদত সবচেয়ে মানসম্পন্ন হবে আমি দোয়া করি যেন সেরকম হজটা আমরা যেন সবাই করতে পারি এরপরে বলতে চাচ্ছিলাম হজের কিছু শর্ত আছে আজকে শর্ত নিয়ে আলোচনা করার সুযোগ নেই হজ কবুলের কিছু আলামতও আছে সেটাও আমাদের জেনে নেওয়া দরকার কারণ আমরা অনেক সময় হজ করে এসে মনে করি চল্লিশ দিন ঠিক থাকতে হবে চল্লিশ দিন পরে আবার আগের লাইফে ফিরে গেলে আর সমস্যা নাই এই চল্লিশ দিন কোনো মতে যদি একটু পার করা যায় তাহলে আল্লাহ তালা এটাকে কবুলের খাতা নিয়ে যান এরপরে আর কোনো সমস্যা থাকবে না এজন্য অনেক মহিলাকে আমি দেখলাম সুভান আল্লাহ দেখলাম যে উনি পর্দা করেন না হজ করে এসে পর্দা করছেন আমরা খুব খুশি আল্লাহ আকবর এত সুন্দর হজের আসর তার মধ্যে একচল্লিশতম দিনের দিন দেখলাম সে আগের মতো বললাম যে কি কি ব্যাপার এ অবস্থা কেন বললো যে আসলে তো চল্লিশ দিনের কোর্সটা তো আমি পূরণ করলাম হয়ে গেল কিছু ভাইদেরকে দেখি দাড়ি ফেলতেন এখন হস্ত থেকে সে দাঁড়িয়ে রেখে দিয়েছে না আলহামদুলিল্লাহ বড়ো হচ্ছে বড়ো হচ্ছে বড়ো হচ্ছে মানে দেখলাম যে ত্রিশতম দিন আরও বড়ো পঁয়ত্রিশতম দিন আরও বড়ো উনচল্লিশতম দিন বেশ বড় হয়ে গেছে কিন্তু এরপরে দেখলাম যে আবার নাই তো মুশকিল তো বললাম যে তাহলে কি হলো ভাই বললো যে চল্লিশ দিনের তো দায়ী রাখলাম এখন আবার আগের জীবনে ফিরে গেলাম এটা হবে না আপনি যে আলামত কবুলের আলামত চল্লিশ দিন নির্ধারণ করলেন এটা ঠিক না কবুলের আলামত হচ্ছে আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত এগুলোকে ধরে রাখতে হবে আপনাকে ভালো হয়ে যেতে হবে কারণ শুনেন সব কিছুর শেষ অবস্থাই হলো তার আসল অবস্থা আবু সুফিয়ানের শেষ অবস্থা কী ছিল রাদি আল্লাহ তালানহ তাই না সাহাবি ছিলেন আবু জেহেলের শেষ অবস্থা কী ছিল আচ্ছা আবু জেহেলের বাদ দিলাম কারণ সে সব অবস্থায় কাফেরে ছিল মুসাইলাম আল কাদ সে ইসলাম গ্রহণ করেনি করেছিল শেষে কি হলো সে নবুতের ভণ্ড দাবিদার ছিল এবং এই অবস্থায় সে মারা গিয়েছে তাহলে তার মাঝখানের ইসলামটা ধর্তব্য হবে তো শেষ অবস্থা এটা একটু মনে রাখতে হবে আমাদেরকে আমরা সবাই চাইব যে শেষ অবস্থার জন্য ভালো হয় এখন আপনি যদি প্ল্যান করেন যে আমার শেষ অবস্থা শেষ সময় ঠিক হয়ে যাব সেই সুযোগ কি আল্লাহ আপনাকে দেবে কি গ্যারান্টি আছে বলেন আপনি কি গায়েব জানেন পৃথিবীর কেউ গায়েব জানে না আল্লাহ ছাড়া অতএব আসুন এই যে মহান সুযোগ আল্লাহ তালা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন সেই সুযোগটা আমরা গ্রহণ করি এই যে সময়টা দিয়েছেন আমি এবার হজ করি অথবা নাই করি আমি সময়টা কাজে লাগাবো আমরা সবাই সময়টা কাজে লাগাব হজের মাসগুলোর মধ্যে খেয়াল করে দেখেন দুটো মাস কিন্তু হারাম মাসের অন্তর্ভুক্ত জোল কায়দা জোল হাজ্জা পুরোটাই হারাম মাস এটা বাড়তি পাও না এরপরে মহার্রম আছে আরেকটা তারপরে রজব সাউওয়াল মাস হারাম মাস না কিন্তু হজের মাস তাহলে সাউওয়াল মাসকেও মাঝখান দিয়ে আপনার বাদ দেওয়ার কোনো সুযোগ নাই আবার সাউওয়াল মাসের সিয়াম এটা আপনাকে আবার আরেকটা মর্যাদা দেবে সেটা কি রামাদানের সিয়ামগুলো রাখার পরে সাউওয়ালের ছয় সিয়াম এটা সই মুসলিমের বর্ণনা আপনারা জানেন আপনার সারা বছর সিয়ামের একটা ফজিলাত একটা পুরস্কার আপনাকে দেওয়া হবে তাহলে এত সব কিছু এগুলো কি অনেক বেশি কিছু আসলে এগুলোর রিমোনারেশানটা অর্থাৎ পুরস্কারটা অনেক বেশি কাজ কিন্তু অনেক কম ছয়টা রোজা আরব দেশে থাকতে আমরা দেখতাম ঈদের পরের দিন তারা ছয়টা একসাথে শেষ করে ফেলছে আবার অনেকে বিভিন্ন প্ল্যান করে যে প্রতি সম আর বৃহস্পতি তাতে করে একসাথে দুটো আমল যেন হয় প্রতি বৃহস্পতি আর মাঝখানে বিদের তিন দিন এরপরে প্রতি সম আর বৃহস্পতি আচ্ছা সেত্তা সাওয়ালের মানে কি এই যে আপনি আর রাখবেন না না আপনি সেত্তা সাওয়ালটা সেত্তা সাওয়াল মানে সাওয়ালের ছয় রোজা রেখে আবার সময়ে বৃহস্পতিবারে ফেরত যান তাহলে বিশাল একটা সুযোগ এই অভ্যাসটা যদি করতে পারেন প্রতি মাসে কিছুদিন উপবাস ব্রত মানে ইবাদতের সাইডটা বাদ দিলে এটা আপনার শরীরকেও কিন্তু সুন্দর করে আরও অ্যাক্টিভ করে আপনার টক্সিক যেগুলো জমা হয়েছে সেগুলোকে দূর করে দেয় আপনার প্রেশার আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল করে আপনার কিডনিকে আরও সচল করে সুভান আল্লাহ ইসলামের সকল ইবাদতের প্রোগ্রামটা এরকমই এর প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা আর এই সেকেন্ডারি বেনিফিটগুলো হচ্ছে এটা আপনার শরীর মনকে তরতাজা রাখে এবং আরও অ্যাক্টিভ করে অতএব আসুন হজের এই দিনগুলোকে আমরা কাজে লাগাই একটা সুন্দর পবিত্র জীবন যাপন করি এবং আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে যাই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমাদের আমলগুলোকে কবুল করুন এবং আমাদেরকে আমাদের প্রজন্মকে সত্যের পথে সতের পথে شطو تربوته هدايته تر فيك دان الدانكور أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله يا عباد الله اتقوا الله في علنكم وسركم، اتقوا الله في انفسكم واولادكم وازواجكم وعشيرتكم واخوانكم. اتقوا الله في جميع شؤونكم وفي اقوالكم واعمالكم. نسال الله سبحانه ان يتقبل منا ومنكم اجمعين وان يجعلنا واياكم من عباده الصالحين ومن عباده المقربين المؤمنين المخلصين المتقين. انه ولي ذلك والقادر عليه. আই হল মুসলিমোন আল্লা সুবহানহত আল্লাহ শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন যিনি আমাদেরকে ন্যামাতুল ইমান এবং ন্যামাতুল ইসলাম দিয়েছেন আল্লাহ সুবাহান তাল্লা শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে তার ওয়াজিবগুলো পালন করার তৌফিক দিয়েছেন আল্লাহ সুবাহান তাল্লা শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে দিনের সমসটুকু দান করেছেন আমরা সালাতের গুরুত্ব সিয়ামের গুরুত্ব হজের গুরুত্বটা অনুধাবন করতে পারছি এটা আল্লাহর অনেক নে আমত যারা অনুধাবন করতে পারে না তারা এগুলো ঠিকমতো পালন করে না অতএব যাদের মধ্যে এই বুঝটুকু এসেছে দিনের বুঝটুকু এসেছে তার চাইতে নে আমদ দুনিয়াতে আর কিছু নাই প্রিয় ভাইয়েরা আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন মুর দিল্লা খায়রান হায়রান ইফাকে হফিদ্দিন আল্লাহ সুবাহ যার কল্যাণ চান তাকে দিনের সঠিক সমজ এবং গভীর সামজ তাকে দান করেন সুভান আল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না আল্লাহ আমাদের এই হিউম্যান বডি তো এত নিয়ামত দিয়েছেন আল্লাহ সুমনতাল্লাহ বলেছেন অফি আনফুসিকুম আফেল সেরুন তোমাদের নিজেদের মধ্যে আল্লাহ তালা অনেক নিয়ামত দিয়েছেন অনেক নিদর্শন দিয়েছেন কি তোমরা দেখছ না একটু চোখটা মেলে তাকান একটু আকলটা খুলুন একটু অন্তর্দৃষ্টি দিয়ে ভাবুন তাহলে দেখবেন আল্লাহ যে নেয়ামত আপনাকে দিয়েছেন আল্লাহ যে অপার অনুগ্রহ আপনার উপর আমার উপর নাজেল করেছেন সারা দুনিয়ার সমস্ত দিনগুলোতে যদি আপনি তার ইবাদত করেন তবুও তার সক্রিয় আদায় হবে না তাহলে মিনিমাম যেটা আল্লাহ দিয়েছেন আসুন আমরা সেই সুক্রিয়াটা আদায় করি আর সুযোগগুলো গ্রহণ করি সালাদ সম হজ জাকাত এই আমলগুলো করার সুযোগটা গ্রহণ করি পাশাপাশি আল্লাহর বান্দাদেরও কিছু খেদমত করি আমরা এটা ছিল রসদ্সাল্লাহ আসলামের সন্ন্যাক তিনি ধর্মগুরুদের মতো শুধু ধর্ম নিয়েই সময় কাটান নাই তিনি আল্লাহর দিনকে যেমন পৃথিবীবাসীর মধ্যে সবচেয়ে উত্তমভাবে পালন করেছেন সারা পৃথিবীবাসীর সবচেয়ে সমাজ কল্যাণমূলক কাজও তিনি করেছেন এবং তার দেওয়া প্রোগ্রামগুলোতেও আপনি সেটা পাবেন অতএব আসুন আমরা আল্লাহর হক আদায় করি আল্লাহর বান্দার হকও আদায় করি আমাদের আত্মীয়তার হক আদায় করি বাবা মার হকও আদায় করি আমাদের সন্তানদের হক আদায় করি আমাদের প্রতিবেশীদের হকও আদায় করি আপনি শুধু সালাদ পড়তে গিয়ে আল্লাহর এবাদত গুজার বান্দা হতে গিয়ে তাহাজ গুজার হতে গিয়ে অন্য হকগুলো যদি নষ্ট করে ফেলেন আল্লাহ কিন্তু ক্ষমা করবে না শুধু তাহাজ্জ সালাদ অথবা সালাদ এগুলো পড়ার কারণে আল্লাহ আপনার অন্য পাপগুলোকে মাফ করে দিবেন ব্যাপারটা তা নয় পাঁচক্ত সালাতের মাধ্যমে যে পাপ মাফ করার কথা বলা হচ্ছে সেগুলো সগা এর ছোট ছোটো পাপ কিন্তু মানুষের হক যদি আপনি নষ্ট করেন এবং আল্লাহর বড় বড় হক যেগুলো নষ্ট করলে কবিরে গুণা হয় সেগুলো যদি আপনি নষ্ট করেন তাওবা ছাড়া সেটা কখনোই কবুল হবে না অতএব আসুন আমরা নিজেদেরকে এভাবেই প্রস্তুত করি আর আমাদেরকে সংশোধন করি উত্তম আমল করি যখনই কোনো ভুল ধরা পড়ে সে ভুলকে সংশোধন করি হোক সেটা আমাদের অনেক আগ থেকে চলে আসা ভুল অথবা আমাদের মুরব্বীদের কারো কাছ থেকে শোনা ভুল অথবা আমাদের মা বাবা যদি আমাদেরকে ভুল শিখিয়ে থাকেন সেটা যদি এখন ক্লিয়ার হয় সে ভুল আমরা সংশোধন করতে হবে কারণ ভুল সংশোধন করার যে নলেজটা সেটা আমাদের কাছে আছে সেটা হলো কোরআন এবং সুন্নার নলেজ অতএব এভাবে যদি আমরা তৈরি হই তাহলে আল্লাহ তালা আমাদেরকে কবুল করবেন এবং তার নৈকট্য প্রাপ্ত হওয়ার সুযোগ দেবেন আসলে আমরা আল্লাহর কাছে করজোড়ে এই দোয়া করি তিনি যেন আমাদেরকে হেদায়তের উপর রাখেন পূর্ণ হেদায়ত দান করেন পূর্ণ ইমানের উপর রাখেন পূর্ণ তাকোয়ার উপর রাখেন আমাদের যে সকল ভাইয়েরা বোনেরা এই সমাজে এখনও শরিয়া লঙ্ঘন করছেন আল্লাহ যেন তাদেরকেও পূর্ণ হেদায়ত দান করেন যারা বিভিন্ন অসুবিধার মধ্যে আছেন আল্লাহ যেন তাদের অসুবিধা দূর করে দেন যারা রোগ ব্যাধির মধ্যে আছেন আল্লাহ যেন তাদেরকে আরোগ্য দান করেন শিফায় আজেল দান করেন আমাদের এখানে অনেক ভাইরা আমাদের কাছে দোয়া চেয়েছেন মোতাবল্লি সাহেবও দোয়া চেয়েছেন তার এক আত্মীয়ের জন্যে আপনারাও অনেকে আমার কাছে দোয়া চেয়েছেন আপনাদের বিভিন্ন আত্মীয় এবং আপনাদের আপনজনের জন্য আমরা তাদের সবার জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে যে কোনো বিপদ আপদ সমস্যা থেকে উদ্ধার করেন তাদের রোগ ব্যাধি থেকে তাদেরকে মুক্ত করে দেন আমরা আজকের দোয়ার পরেও ব্যক্তিগতভাবে তাদের সবার জন্য দোয়া করব। আল্লাহ যেন তাদের হাজত পূরণ করেন তাদের এবং আমাদের সবার উপর বারাকা নাজেল করেন রহমত নাজেল করেন আমাদেরকে শান্তিপূর্ণ পবিত্র জীবন যাপনের তৌফিক দান করেন আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দেন পাপ মুক্ত জীবন এবং সমাজ গঠনের তৌফিক দান করেন আমাদের সমাজের বিশিষ্ট ব্যক্তিরা যারা রয়েছেন আল্লাহ যেন তাদেরকে সঠিক দিশা দান করেন পূর্ণ হেদায়ত দান করেন ভুল থেকে তাদেরকে সঠিক পথে আসার তফিক দান করেন আল্লাহর কাছে আমরা সে দোয়া করছি আমিন আমিনী আরবালাহ আলমিন